بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شما يتمدين بخير السلام عليكم ورحمة الله وبركاته أسكامة إرئي مختصر صحيح الشمائل المحمدية আমরা এই দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আমরা প্রথম পর্বে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি নিয়ে যেসব হাদিস ছিল আমরা ১১ নম্বর হাদিসে পৌঁছেছিলাম। তো আমরা কিন্তু ১১ নম্বর হাদিসের আগে কিছু হাদিস থেকে আমরা ব্যাখ্যা কিছু বাকি রয়ে গিয়েছিল, ওগুলো আমরা আজকে পুরো করব। তার মধ্যে যেই সাত নম্বর হাদিস আসলে বলা হয়নি, সাত নম্বর হাদিসটা আমি আবার উল্লেখ করছি। এখানে সাত নম্বর হাদিস জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে। জাবের বিন সামুরা তিনি বলতেছেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলি আল ফাম, দলি আল ফাম অর্থ উনার মুখ ছিল একটু প্রশস্ত। তো প্রশস্ত মুখটি এটি সুন্দর, মানে ছোট মুখ থেকে। তো বলতেছেন যে উনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ প্রশস্ত ছিল। তারপর বলতেছে আশকাল আল আইনাইন, আশকাল আল আইনাই আই আশকাল আইন, আশকাল আইন এর ব্যাখ্যা হলো ওলামাগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, প্রত্যেকটি ব্যাখ্যাই সুন্দর এবং প্রত্যেকটি ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হবে। একটি ব্যাখ্যা হলো যে আশকাল আইন আইন অর্থ হলো ওনার চোখটি ছিল টানা টানা চোখ, টানা টানা চোখটি সুন্দর। আরেকটি ব্যাখ্যা হলো যে ওনার যেই চোখের ভিতরে যে সাদা আছে সাদাটির সাথে একটু লাল মিক্স করা, এটা একটি সুন্দর। আরেকটি চোখের বিষয়ে আবার আমাদের সামনে একটি হাদিস আসবে যে বলা হয়েছে সেখানে যে আখাল আল আইন আইন আখাল, যে অর্থাৎ ওনার চোখে মনে যে সুরমা দিয়েছে, এভাবে চোখটি ছিল, মানে সুরমা না লাগালেও মনে হতো যে সুরমা লাগিয়েছে, এটাকে সুন্দর একটি চোখের। আরেকটি সিফাত এখানে বলা হচ্ছে যে মানহুস আল আকিব, মানহুস আল আকিব অর্থাৎ ওনার যেই গোড়ালি যে ছিল পাতলা হালকা ছিল গোড়ালি, এটা একটা সুন্দর গোড়ালি হালকা হওয়া পাতলা হওয়া, তো ওনার গোড়ালি ছিল পাতলা। এই তিনটে সিফত এই হাদিস থেকে আমরা পেলাম। তারপরে আমরা যে আট নম্বর হাদিস যে আমরা আলোচনা করেছিলাম গত আমাদের প্রথম পর্বে, সেখানে আমাদের একটি কথা বাকি রয়ে গিয়েছে, বাকি বলতে একটা সুন্দর ব্যাখ্যা করা দরকার ছিল যে ওনাকে বলা যখন হয়েছে ওনার গায়ে সাদা রঙের জামা ছিল অথবা সাদা রঙের, ওনার গায়ে লাল রঙের জামা ছিল অথবা লাল রঙের চাদর ছিল, তো লাল কাপড় পরা নিয়ে যেই কথা বলা দরকার ছিল। লাল রঙের কাপড় পরতে রাসূল নিষেধ করেছে, যে রাসূল আমাদেরকে নিষেধ করেছে আমরা যেন লাল রঙের কাপড় না পরি। এখানে হাদিসে বলা হয়েছে উনি লাল রঙের কাপড় পরেছেন। এর ব্যাখ্যা ওলামারাগণ বলেছেন যে এখানে যে লালের কথা বলেছে এটি পুরাপুরি লাল নয়, মানে লালের সাথে অন্য কালার মিক্স ছিল, লাল সাথে অন্য কালার, যেমন আমরা রুমাল পরেছি লাল, লালের সাথে অন্য কালার সাদা মিক্স, এভাবে লালের সাথে অন্য কালার মিক্স ছিল, এটা কেউ কেউ বলেছে। আবার কেউ কেউ বলেছেন যে যদিও তিনি অন্য হাদিসে নিষেধ করেছেন, এই হাদিসে নিজে পড়েছেন, এর অর্থ হলো যে এটি হারাম থেকে মাকরু হয়ে গিয়েছে, তখন আর হারাম থাকে না। মানে আমরা একটা নিয়ম মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো একটি কাজ আমাদেরকে নিষেধ করে, পরে উনি নিজেই কাজটি করে থাকেন, তখন বোঝা গিয়েছে এটি মাকরু, এটি হারাম নয়। তো কেউ বলতে পারেন যে উনি কি মাকরু করবে নাকি, মাকরু কেন করবে, উনি এখানে মাকরু করা নয়, উনি এখানে জাস্ট হুকুমটা বোঝাবার জন্য, এই মানে এভাবে ওলামাগণ বলেছেন যে হুকুমটা বোঝাবার জন্য যে যদি উনি নিষেধ করেছেন, যেহেতু করেছেন এটি বোঝা গেছে এটি হারাম নয়, এটি মাকরু,
এটি আমাদের ব্যাখ্যাটি বাকি ছিল 8 নম্বর হাদিস থেকে। আবার 11 নম্বর হাদিসে যে ব্যাখ্যা করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন নবীদের কথা বলেছেন, যে মূসা আলাইহিস সালাম তিনি দেখতে শানুয়া জাতি যে এমানের ওদের মতো, ঈসা আলাইহিস সালাম তিনি দেখতে উরওয়া বিন মাসউদের মতো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। তো এখানে বলা হয়েছিল যে জিব্রিল আলাইহিস সালাম তিনি দেখতে দেহিয়াল কালবির মতো। এটি মানে এটার অর্থ হল যে যখন নাকি মানে জিব্রিল আলাইহিস সালাম যখন নাকি মানুষের ভেষ ধরে আসতেন, মানে আসলে উনার তো চেহারা তো অন্যরকম, হাদিসে আসছে উনি অনেক বড় একটা মাখলুক, উনার 66টি পাখা আছে, কিন্তু উনি যখন নাকি অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন মানুষের ভেষ ধরে, তখন একজন সাহাবি দেহিয়াল কালবি উনার বেশ ধরে আসতেন, এটা বোঝাবার জন্য বলা হয়েছিল। তারপর আমরা চলে যাই আজকে আরেকটি নতুন অধ্যায়, সেটি হলো বাবু মাজা ফি খাতামিন নুবুয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই যে মোহরে নুবুয়া যেটা ছিল, মোহর ছিল উনার গায়ের মধ্যে, এই মোহর নিয়ে যেসব হাদিস আসছে আসছে ওই হাদিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে প্রথম হাদিস, হাদিসটি সহিহ, ইমাম তিরমিজি এই হাদিসটি রওয়ায়াত করেছেন এবং ইমাম বুখারী হাদিসটি রওয়ায়াত করেছেন। তো আমরা আসলে হাদিসগুলো সবগুলোই যেসব হাদিস আমরা উল্লেখ করব এগুলো সকল হাদিস সহিহ হাদিস আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, আর প্রত্যেকটি হাদিস যেহেতু এটা ইমাম তিরমিজির বই মানে সেজন্য অনেক সময় আমরা হাদিসের কে কে হাদিসটি রেওয়াত করেছে বলতে মানে বলা নাও হতে পারে, কারণ এটি তো ইমাম তিরমিজির বই, সবগুলো ইমাম তিরমিজি রেওয়াত করেছেন, ইমাম তিরমিজির সাথে অনেক সময় অন্য মুহাদ্দিসিনরাও এই হাদিসটি রেওয়াত করেছেন, যেভাবে নাকি হাদিসটি ইমাম বুখারীও রেওয়াত করেছেন। তো এখানে বলতেছে হাদিসটি সাইব বিন ইয়াজিদ, একজন সাহাবি সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে ذهبت بخالتي الى النبي صلى الله عليه وسلم, আমার খালা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন এবং বললেন فقالت يا رسول الله, বললেন ইয়া রাসূলুল্লাহ ان ابن اختي وجع, আমার ভাগ্নে, ইবনে উখতি মানে আমার ভাগ্নে, وجع, وجع অর্থ হলো যে অসুস্থ, আমার বোনের ছেলে মানে বোন, আমার বোনের ছেলে অসুস্থ, রাসূলুল্লাহকে এই কথা বললেন মানে খালা ভাগ্নেকে রাসূলুল্লাহর কাছে নিয়ে যায় এভাবে বললেন আমার ভাগ্নে অসুস্থ। ফামাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসি, তখন সাহাবি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, ওয়াদা আলী বিল বারাকা, এবং আমার জন্য তিনি কল্যাণের দোয়া করলেন, ওয়াতাওয়াদ্দা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন, ফাশারিবতু মিন ওয়াদুইহি, তারপরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করার পরে যে পানিটি বাকি ছিল ওই পানিটা আমি পান করলাম, ওয়াকুমতু খালফা যাহরিহি, তারপর আমি রাসূলের পিছে গেলাম, فَنَظَرْتُ إِلَى الْخَاتَمِ بَيْنَ كَتِفَيْهِ, তখন আমি দেখলাম এই মোহর দেখলাম উনার দুই ঘাড়ের মাঝখানে, পিছন দিয়ে দুই ঘাড়ের মাঝখানে আমি কি দেখলাম এই খাতাম দেখলাম, এই মোহরটি দেখলাম, নুবুয়তের মোহর। তখন বললেন যে ফাইদা হুয়া মিসলু জিরিল হাজালা, ওই মোহরটি দেখতে কিসের মতো, যে একটি কবুতরের ডিমের সাইজ, কবুতরের ডিমের সাইজ মোহরটি। তো হাদিস থেকে আমরা পেলাম যে যেই কথাটি যে উনি রাসূলুল্লাহর যে মোহরে নবুয়ত ছিল উনার পিঠে দুই কাঁধের মাঝখানে চিড়ে দেখতে পেলেন। তারপর আমরা 15 নম্বর হাদিস, যে হাদিসটি জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন রাইতুল খাতামা বাইনা কাতিফাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই মোহরে নবুয়াত দেখতে পেলাম, এই মোহর দেখতে পেলাম রাসূলুল্লাহর দুই কাতের মাঝখানে দেখতে পেলাম, গুদ্দাতান হামরা মিসলু বাইদাতিল বাইদাতিল হামামা, গুদ্দাতান হামরা একটি মানে আপনার গুদ্দাতান হামরা
এখানে হলো একটি মাংস মাংসের পিণ্ড আর কি, মাংসপিণ্ড মাংসপিণ্ড আপনার লাল রঙের মাংসপিণ্ড, লাল রঙের মাংস মাংসের পিণ্ডের মতো। তো বলতেছে এই সাইজটি হলো আপনার কবুতরের ডিমের সমান। তো আমরা প্রথম হাদিসে পেলাম যে এটি কবুতরের ডিমের সমান, আর দ্বিতীয় হাদিসতে পেলাম যে এই কবুতরের ডিমের সমান, আবার এটি একটু লাল রঙের মাংসের সাইজ, একটি মাংসের মাংসের পিণ্ডের সাইজ আপনার লাল। এই দ্বিতীয় হাদিস থেকে আমরা এটি জানতে পারলাম। তারপরে আমরা আরেকটি হাদিস চলে যাই, যে হাদিসটি বোরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে জাআ সালমানুল ফারিসি, সালমানুল ফারিসি একজন সাহাবি, উনি ওনাকে ওনার অনেক ইতিহাস আছে যে উনি সহিহ সঠিক ধর্ম কোনটি উনি অনেক খুঁজেছেন। তো মোটামুটি ওনাকে বলা হয়েছিল যে হেজাজ, হেজাজে যেটা অনেক বর্তমান সৌদি আরব, এটাকে আগে বলা হতো হেজাজ। তো হেজাজে একজন নবী আসবে, ওই নবী নবী উনি হলো সঠিক নবী, ওই নবীর কিছু সিফাত আছে, ওনার কিছু আলামত আছে। ওই আলামতের মধ্যে মানে একটি আলামত হলো যে উনি কোনোরকম সদাকা কোনোরকম সদকা উনি গ্রহণ করে না, এটা একটা ওনার আলামত। আরেকটা আলামত হলো ওনার পিঠে একটি মোহর আছে, এটা একটা আলামত, ওনাকে এরকম বলা হয়েছিল। তো উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করতে এসেছিলেন, মানে উনি ইসলাম গ্রহণ করার আগে। তো বলতেছে হাদিসে যে জা সালমানুল ফারিসি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা কাদিমাল মদিনা, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মদিনাতে আসলেন, মানে সালমান ফারিসি ফারিসি মদিনাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসলো, কিভাবে আসলো, যে বিমা ইদাতিন আলাইহা রতব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসলো সালমান আল ফারিসি একটি থালা নিয়ে, থালার মধ্যে কাঁচা খাজুর, রতব মানে কাঁচা খাজুর নিয়ে আসলো। ফাওয়াদাহা বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সামনে এসে এই কাঁচা খাজুরগুলো রাখলো। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইয়া সালমান মা হাদা, এগুলো কি? ফাকাল সাদাকাতুন আলাইকা ওয়া আলা আসহাবিক, এই কাঁচা খাজুরগুলো সাদাকা আপনার জন্য, আপনার সাহাবাদের জন্য, এগুলো আমি সাদাকা এনেছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বললেন যে ইরফাহা, তুমি এগুলো নিয়ে যাও, ফা ইন্না লা নাকুলু সাদাকা, আমরা সাদাকা খাই না। তো সালমান ফারিসি তো উনার উদ্দেশ্য ছিল এটাই, ওনার পরীক্ষা করার জন্য, মানে এটা ওনার জবটি পেয়ে গেল যে রাসূলুল্লাহ সাদাকা খায় না। তারপর দিল সালমান ফারিসি ফাজা আল গাদ বিমিসলিহি, তারপরের দিন উনি আবার ওই খাজুগুলি নিয়ে আসলো। ফাওয়াদাহু বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলো। ফাকালা মা হাদা ইয়া সালমান, রাসূলুল্লাহ বললেন যে এগুলো কি? তখন সালমানের জবাবটি গতকালকে বলেছিল এটা এটি সাদাকা, আজকে উনি জবাব চেঞ্জ করে ফেলেছে, আজকে বলল যে কি এটা হাদিয়াতুন লাকা, এটা আপনার জন্য হাদিয়া, সাদাকা বলেনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওনার সাহাবাগণদেরকে উপসুতু, মানে তোমরা এটা গ্রহণ করো। তো বুঝে গেছে রাসূলুল্লাহ সাদাকা গ্রহণ করতেন না, কিন্তু হাদিয়া গ্রহণ করতেন। তো সালমান বলতেছে, সালমানুল ফারসি বলতেছে থুম্মা নাযারা ইলাল খাতাম আলা যহরি রাসূলিল্লাহ, সালমান তো প্রথম যে আলামত এটি পেয়ে গেছেন যে রাসূলুল্লাহ সাদাকা কবুল করেননি, দ্বিতীয় যে আলামত ছিল রাসূলুল্লাহ পিঠে উনি দেখতে পেলেন যে এই মোহর দেখতে পেলেন, দেখতে পেয়ে উনি কি বললেন, ফা আমানা বিহি, তারপর উনি রাসূলুল্লাহর উপর ঈমান আনলেন। যে কিন্তু তিনি মানে ইহুদ, এক ইহুদির উনি গোলাম ছিল, দাস ছিল, ওয়াকান আলিল ইহুদ, উনি এক দাস ছিল। ফাশতারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদা ওয়াকাদা দিরহামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে খরিদ করলেন বিকাদা ওয়াকাদা দিরহামান, তিনি ওনাকে কিছু
দেরহাম দিয়ে, এত এত দেরহাম দিয়ে ওনাকে খরিদ করেছেন, এবং একটা তো খরিদ করেছেন, আবার কিছু শর্ত ছিল যে ওনাকে মানে আজাদ করার শর্ত ছিল। শর্ত একটা ছিল যে উনি যেন ওনার মনিব, যে ছিল ইহুদি, মনিবের জন্য একটি খেজুরের বাগান বানায় এবং ওই খেজুর দেখাশোনা করবে, যতক্ষণ পর্যন্ত খেজুরে ফল আসা পর্যন্ত খেজুরের বাগানটা দেখাশোনা করার জন্য ওনার দায়িত্ব ছিল। তো এক নম্বর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওনাকে খরিদ করেছে এত এত দেরহাম দিয়ে, তারপরে আবার ওনাকে এই বাগান বানাতে রাসূলুল্লাহ ওনাকে সাহায্য করেছেন। তো বলতেছে ফাশতারাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিকাদা ওয়া কাদা দিরহামান, এত এত দেরহাম দিয়ে ওনাকে খরিদ করেছে, ওনাকে কিনেছে, আলা আন ইয়াকরিসা লাহুম নখলান, এবং ওই ইহুদির জন্য যেন উনি একটি খেজুরের বাগান বানায়, ফায়ামালা সালমান ফিহি হাত্তা তুতঈম, মানে শুধু বাগান বানালে হবে না, বাগান বানাতে হবে একদম বাগানটি যতক্ষণ পর্যন্ত তার ফল আসা পর্যন্ত, খাজুর আসা পর্যন্ত বাগানটি দেখাশোনা করতে হবে। ফাগারাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখিলা, তো এই বাগানের যেসব খাজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতেই এগুলো গাছগুলো রোপণ করলেন, ফাগার আসা মানে গাছ রোপণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখিলা, এই খাজুরের গাছ, ইল্লা নখলাতান ওয়াহিদা, একমাত্র একটি খাজুরের গাছ রাসূলুল্লাহ রোপণ করলেন না, ফাগার আসা ওমর, কিন্তু যে গাছটি রাসূলুল্লাহ রোপণ করলেননি সেই গাছটি রোপণ করেছে কে, ওমর রাদিয়াল্লাহু আনহু। ফাহামালাতিন নখলু মিন আমিহা, সেই বছরই ওই খাজুর গাছে খাজুর চলে আসলো, খাজুর ধরল, ওয়ালাম তাহমিলিন নখলা, শুধু একটি গাছে খাজুর ধরেনি। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মা শাআনু হাদি নখলা, এই খাজুর গাছে কেন ধরল না, খাজুর ধরল না, এটা কি সমস্যা কি? তখন ওমর, ফকাল ওমর ইয়া রাসূলুল্লাহ আনা গারাসতুহা, মানে এই নাখলা এই খাজুর গাছটি আমি রোপণ করেছিলাম, সব তো আপনি রোপণ করেছেন, কিন্তু এই খাজুর গাছটি আমি রোপণ করেছি। ফানাজাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগারাসাহা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটি উঠিয়ে ফেললেন, ফানাজাহা, তারপর রাসূল নিজে আবার রোপণ করলেন, বলছে ফাহাম আলাত মিনামিহা, পরে ওই বছরই আবার ওই খাজুর গাছে যেতে বাকি ছিল ওখানেও খাজুর ধরল। তো মোটামুটি এটা অনেক লম্বা হাদিস থেকে আমরা জানতে পারলাম জাস্ট এটাই, যে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তিনি যেই মোহর ছিল মোহরটি দেখতে পেরেছে। তো আমরা আজকে এই দ্বিতীয় পর্বে আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মোহর ছিল এই মোহর নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ তৃতীয় পর্বতে আমরা এই বাকি হাদিস নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সহিহ হাদিস জানার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।